হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমাদের আজকের আয়োজন ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, প্রমিত ভাষা শিখি। তাহলে আমাদের এখানে বলেছে প্রমিত ভাষা শিখি। প্রমিত ভাষাটা কাকে বলে সেটাকে আমরা শিখব। প্রমিত ভাষা হচ্ছে আমরা সেই ভাষাকে বলবো যে ভাষায় সমস্ত জনগোষ্ঠীর জন্য সার্বজনীন। উক্ত জনগোষ্ঠী তাদের মনের ভাব প্রকাশের জন্য এই ধরনের ভাষাকে ব্যবহার করে থাকে। প্রমিত ভাষার অপর নাম আদর্শ চলিত ভাষা। তাহলে আমরা কি জানলাম প্রমিত ভাষা কাকে বলে? প্রমিত ভাষা আমরা আরেকবার বলতেছি শিক্ষার্থীরা, আপনি তোমরা মনোযোগে সহ। প্রমিত ভাষা আমরা সেই ভাষাকে বলবো যে ভাষায় সমস্ত জনগোষ্ঠীর জন্য সার্বজনীন, মানে আমি যে ভাষাটা সমস্ত জনগোষ্ঠীর জন্য সার্বজনীন। উক্ত গোষ্ঠী তাদের মনের ভাব প্রকাশের জন্য এই ধরনের ভাষা ব্যবহার করে থাকে, মানে অনেকটা আঞ্চলিক ভাষার মতো, মানে অঞ্চলভিত্তিক যে ভাষাগুলো হয় সেটা। প্রমিত ভাষার অপর নাম আদর্শ চলিত ভাষা। তাহলে আমরা এখন দেখি বইয়ে কী আছে। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে, এসব পরিস্থিতিতে তোমরা বন্ধুবান্ধব, পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলো তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে তোমরা তর্ক করতেছো যে খেলার সময় তোমার সেই ভাষাটাই কীভাবে বলবা, উপস্থাপন করবা, কীভাবে বলবা সেটা। পড়াশোনা কেমন চলছে তা নিয়ে বাবা মার সঙ্গে কথা হচ্ছে। সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি হচ্ছে। উপরের পরিস্থিতিগুলোতে যে ভাষায় কথা বলেছ নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা তা নিয়ে আলোচনা করো। রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা, পাঠ্য বইয়ের ভাষা। প্রথমে দেওয়া পরিস্থিতিতে তিনটি তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছো কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্রে তিনটির সাথে মেলে না। নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক টাকা, শব্দটি তোমরা টাহা বলেছ, সেক্ষেত্রে নিচের শকে বাম কলামে টাহা এবং ডান কলামে টাকা লিখতে হবে। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু শব্দ ব্যবহার করেছি, বাম কলাম, ডান কলাম। বাম কলামে আমরা প্রমিত ভাষা লিখেছি আর ডান কলামে আমরা শুদ্ধ ভাষাটা লিখেছি। দেখো টাহা, টাকা। কইছে, করেছে। পড়ালেখা, পড়ালেখা। ভালা, ভালো। খাওন, খাওয়া। রান্ধন, রান্না করা। হুমুনা, হব না। লইবেন, নিবেন। কথা, কথা। আইজ, আজ। তাই শিক্ষার্থীরা এখন দেখুন, আপনারা তোমরা এখানে দেখলা যে প্রমিত ভাষা আর ভাষার মধ্যে যে কীরকম পার্থক্য আছে। আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে, যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামের মানুষ একভাবে কথা বলে না। ছেলে শব্দটিকে কোনো অক্ষরের মানুষ বল, কোনো অঞ্চলের মানুষ বলতে পারে পুত, কোনো অঞ্চলে বেটা, কোনো অঞ্চলে পোলা। এভাবে অঞ্চলভেদে অনেক শব্দই বদলে যায়। কখনো কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে, যেমন ছেলে শব্দটি উচ্চারণ হতে পারে ছেলে বা ছেলে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষায় ভাষার এই রূপভেদকে বলা হয় আঞ্চলিক ভাষা। মানে মোট কথা, অঞ্চলভিত্তিক যে ভাষাটা আমরা ব্যবহার করি, এক একজন অঞ্চলে এক এক রকম কথা বলা হয়ে থাকে, যেটা আমাদের বই পুস্তকের কথার সাথে মেলে না, এটাকে বলা হয় আঞ্চলিক ভাষা, মানে অঞ্চলভিত্তিক যে ভাষাটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা পরের লাইনে যাচ্ছি। ধ্বনির উচ্চারণ। নিচের জোড়া শব্দগুলোর উচ্চারণ করো। পুঁতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে, এটা উচ্চারণের সময়ে খেয়াল করবে। জোড়ায় প্রথম শব্দের প্রথম ধ্বনিতে উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয় এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়। যেমন কই শব্দের ক এবং খই শব্দের খ। শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে এক টুকরা কাগজ ধরো, পরীক্ষা করে দেখতে পারো। তো তোমরা যখন উচ্চারণ করবে তখন নিশ্চয় একটা কাগজ ধরে পরীক্ষা করবে যে কম বাতাস বেরোচ্ছে না বেশি বাতাস বের হচ্ছে। এখন আমরা এই শব্দগুলো পড়ি। কই, খই। চাল, সাল। চাপ, ছাপ। টুক, ঢুক। টোকা, ঢোকা। থালা, থালা। তাক, থাক। পুল, ফুল। পিতা, ফিতা। গোড়া, ঘোড়া। ঝাল, জাল, ঝাল। ডাল, ঢাল।
দান ধান, বান ভান, গড়ি ঘড়ি, জুড়ি ঝুড়ি, ডাক ঢাক, ধুম ধুম, বোল ভোল।